আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে, আমার দেখতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার এই সাইডটা নাই, মাথার থেকে আরম্ভ করে মুখ ঠোঁট পা পর্যন্ত হাত এই সাইডটা নাই। তাছাড়া এমনি আমার কোনো ডায়াবেটিস নাই, আদার প্রবলেম নাই, কিন্তু চোখে একটু অসুবিধা আছে, আর কোনো অসুবিধা নেই। আল্লাহ আমার ভালো রাখছে, ভালো আছে। 7ই মার্চ কিন্তু একদিন আসে নাই, এটা বঙ্গবন্ধুর বিভিন্ন সময় বিভিন্ন মিটিং মিছিল অনেক কষ্টের পরে 7ই মার্চ আসছে, 7ই মার্চ একদিন আসে নাই। আর এই 7ই মার্চের বাসন আমরা যদি কাভারেজ করতে যাই, সেদিন আমাদের প্রথম দিনে যায়নি, আমাদের দুদিন আগে থেকে আমাদেরকে আমাদের পরিচালক কে কী করবো, আমরা কিন্তু ছিলাম মূলত পূর্ব পাকিস্তানের ফিল্ম ডিভিশন, তথ্য মন্ত্রণালয়ের ফিল্ম ডিভিশন একটা ডিভিশন ছিল, সেই ডিভিশনের স্টাফ আমরা কয়েকজন স্টাফ ছিলাম, তারাই কিন্তু এমন এই কাজগুলি করছিলাম। যখন পাকিস্তান ডিএপি ছিল, পাকিস্তান ডিএপি কিন্তু এই কাজ করে নাই, তারা কিন্তু মাঠের দ্বারের কাছে আসে নাই, আমরা ফিল্ম ডিভিশন আমরা কাজটা করেছিলাম আর কি। এটা অনেকে জানে না, এই জিনিসটা গুপ্ত হয়ে গেছে। সেইখানে এই নামগুলি আপনি বলেন, আমাদের ফিল্ম ডিভিশন ডাইরেক্টর ছিল আবুল খায়ের মহির সাহেব, আর ক্যামেরাম্যান ছিল আমাদের জি জেড এম এ মবিন সাহেব, এম এ রোফ সাহেব, আর অ্যাসিস্ট্যান্ট ছিলাম আমি আমজাদ আলী খন্দকার, আর আরেকজন অ্যাসিস্ট্যান্ট ছিল এস এম তৌহিদ, আরেকজন অ্যাসিস্ট্যান্ট ছিল সৈয়দ মানুর আহসান, আমরা তিনজন অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আর দুজন লাইট বয় ছিল, একজন ছিল জুনায়দ আহমেদ, আর একজন ছিল হাবিজ চকদার, এই তিন দুজন ছিল লাইট বয়। ওই লাইট বয় আমাদের সহযোগিতা করতো, আর আমাদের ডাইরেক্টর জানতো যে কে কী কাজ করতে পারে, উনি তো ডাইরেক্টর পরিচালক, সে জানতো যে কে কী কাজ করতে পারে। মবিন সাহেব ছিল সে ফিল্মের ক্যামেরাম্যান, মূলত ফিল্মের অনেক ছবি তার রিলিজ হয়েছে, ফুলের ছবি অনেক ছবি চলছে হলে, তো উনি ভালো কাজ করতে পারতো। আর আমি ছিলাম এফডিসি রাইজিং ক্যামেরাম্যান, আইসা ফিল্ম ডিভিশন জয়েন করলাম, জানলো যে এই দুজনকে যদি আমি মঞ্চে দেই তাহলে এরা ভালো রেকর্ড করতে পারবে। আমাদের দুজন মঞ্চে দিল, রোফ সাহেবরা আর তৈদের দিল যে তোমরা ঘুরে ঘুরে সব শট নিবা, ওরা ঘুরে ঘুরে সব শট নিল, আর মাইনুল হাসানরে দিল যে এই টেপ রেকর্ড নিতে বলবে, টেপ রেকর্ড অন করবা, ওরা এই দায়িত্ব দিল আর কি। তা আমরা আমাদের যখন এই সব বুঝিয়ে দিল, বুঝিয়ে দেওয়ার পরে আমার আগের দিন তখন কল রেডি ছিল, কল রেডি শত শত মাইক লাগাইছে, ওরা সেই হাই ভোল্টেজ থেকে লাইনে ওদের বোর্ডে আনছে, তা আমরা ক্যামেরা চালাবো হলো কারেন্ট দিয়া, ব্যাটারি দিয়ে চালাইলে যদি চালাই তাহলে ওই ক্যামেরা আওয়াজ হবে বা কখন ব্যাটারি বসে আমরা বুঝতে পারবো না, আমরা সাউন্ড নিতে পারবো, আমরা সিং মোটর বলে একটা মোটর, সেই মোটর দিয়ে আমরা ক্যামেরা চালালাম আর কি, যাতে কোনো সাউন্ড না পায়। সাউন্ড প্রুফ ক্যামেরা নিয়ে গেলাম, কোনো সাউন্ড যদি হয় আর আমাদের ক্যামেরা যদি চলে তাহলে একটা লোক মাঠে থাকবে না, এত আওয়াজ হবে, সব মানুষ চলে যাবে। সাউন্ড প্রুফ ক্যামেরার জন্য আমরা আগের দিন রাত্রে মানে 6ই মার্চ রাত্রে আমরা যাইয়া বিকালবেলা যাইয়া ওই হাই ভোল্টেজ আমরা লাইন নিতে পারবো না, ওরা লাইন আছে, তো কোয়ালিটি থেকে আমি গেলাম একটা কয়েল তার নিয়ে গেলাম, এক কয়েল তার নিয়ে গেলাম, তো বোর্ডে গেছে পরে ওই ওয়ার্কার যে ছিল কোয়ালিটির মানে মালিক ছিল না, সে আমার লাইন দিব না, তো মালিক দেখছে যে আমার লাইন দেয় নাই, না ওরা লাইন দেওয়ার লাইন লাগবে, আমার লাইন দিল, আমি আগের দিন লাইন টাইন সব লাগাই, পরের দিন সকালবেলা 7টার সময় আমরা ক্যামেরাটা নিয়ে মাঠে চলে গেলাম। আমরা মাঠে যাওয়ার সময় দেখলাম যে মাঠ তখন প্রায় কানে কানে পূর্ণ হয়ে গেছে, ওইদিকে সেই কালী মন্দির, এদিকে টিএসসি, এইদিকে ঢাকা ক্লাব, ওইদিকে হাইকোর্ট, এই পুরা মাঠ, তখন তো কোনো জঙ্গল ছিল না, গাছপালা ছিল, পুরো মাঠ খালি, পুরা মাঠ ফাঁকা, সব মানুষজন হয়ে গেছে, আমরা ক্যামেরা ট্যামেরা লাগাই সব কিছু রেডি করে রাখছি। এর মধ্যে কিন্তু একটা গুজব ছিল যে এই বোমা উড়িয়ে দিবে, বুঝছেন, আসলে বোমা উড়িয়ে দিবে, প্রস্তুত নাকি ছিল যে উড়িয়ে দিবে। আমরা তো তখন ভয় করছি একটু যে আমরা এই যে সাধনের নাম বললাম, সাধনের নাম আমরাই কিন্তু মূলত প্রথম প্রকাশ্যে, আমাদের আসার প্রকাশ্যে কিন্তু মাঠে কেউ আসে নাই, বঙ্গবন্ধু আসছে সে তো আসবেই, কিন্তু আমরাই যে সরকারি কর্মচারী, তখন কিন্তু পাকিস্তান সরকারি কর্মচারী, আমরাই প্রকাশ্যে মাঠে আসি, এর আগে প্রকাশ্যে মাঠে কেউ আসে নাই। গোয়েন্দা বাহিনী কিন্তু উপস্থিত ছিল, তারা কিন্তু আমাদের দেখছে যে আমরা কাজ করছি, কিন্তু আমাদের ভয় বলা একবার বলছি যে ভয় কিন্তু আমার ছিল একটু যে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে গেলে সাহস ছিল যে বঙ্গবন্ধু জীবিত আছে, বঙ্গবন্ধু যেভাবেই হোক আমাদের বের করে নিয়ে যাবে, আমাদের আটকে রাখতে পারবে না, এই সাহস মরে গেল তো মরেই গেলাম, আমি বঙ্গ ওইটা ধরে নিয়ে গেলে বঙ্গবন্ধু ছাড়াই নিয়ে আসবে, এইভাবে আমরা কাজ করলাম। তো আমরা কিন্তু কোনো ভয় আমাদের ছিল না, কাজে যখন কাজে চলে গেছি তখন আর কোনো ভয় নাই, তখন কাজের নেশায় চলে গেছি, এখন কীভাবে ফোকাস থাকবে, কীভাবে ফিল্ম
যারা ফিল্মের ক্যামেরাম্যান তারা বুঝবে যে কী কষ্ট করে আমরা এই কাজটা করছি। ম্যাগাজিন, ফিল্ম, চেঞ্জিং ব্যাগ সব সাইটে আছে, অ্যাসিস্ট্যান্ট দুজন সাইটে আছে। তো আমাদের 500 ফিট লোড করলে যাবে 5 মিনিট, 90 মিনিটে 90 ফিট চলে আমাদের ফিল্ম। তো এইভাবে কাজ করতে করতে এখন আমরা কিন্তু যদি 1 ঘন্টা ভাষণ দিত, আমার কাছে প্রয়োজন ফিল্ম আমার কাছে ছিল, 1 ঘন্টা ভাষণ যদি দিত, 1 ঘন্টা ভাষণ ছিল, ফিল্ম আমাদের কাছে মজুদ ছিল, কতক্ষণ ভাষণ আমরা জানতাম না। কেউ কেউ বলে যে উনি কত মিনিট কত সেকেন্ড ভাষণ দিয়েছে, আমরা ঘড়ি ধরে দেখছি, আমাদের ওই ধারণা ছিল না উনি কী বলবেন আমরা জানতাম না। তো উনি আসলেন, ওনার কোনো ই নাই, উনি আসার সাথে সাথে আর এত মানুষ হয়েছে, কোনো মানুষের মধ্যে একটা কথা নাই যে মাইকে বলে আপনার ডাইনে আসেন, বাই আসেন, বসেন, দাঁড়ান, এই কোনো কথা কোনো কথা কিন্তু বলে নাই কেউ, একেবারে সব সাইলেন্ট। মানুষের কাছে ছিল যে এই যে এতদিনের ফসল, যে এত আন্দোলন, এত মিছিল হয়েছে, এত কিছু হয়ে যাওয়ার পরে আজকে উনি কী নির্দেশ দেয় আমাদের, আমরা শুনে সেটা শুনে যাবো, সেই শোনার জন্য কিন্তু মানুষ আসছে, একটা কথা শুনে যাবে কী বলে আজকে সেই কথা শুনবে, এই জন্য মানুষ চুপ হয়ে বসেছিল। তো উনি আসলেন একবার ভিড়ের মতন, আইসে উনি উঠলেন, উঠে কোনো দিকে কেউ ডাইসের লোক আসে কারোর সাথে কথা কিচ্ছু না বললে, কারোর সাথে দেখা সাক্ষাৎ না করে উনি সরাসরি ডাইসে এসে চশমা খুলে রেখে উনি শুরু করে দেন ওনার ভাষণ, একটা না বললে কেনে, কারো কোনো স্লিপও নিলেন না, কারো কোনো ইঙ্গিতও নিলেন না, কে কী বলবেন উনি কিন্তু কী বলবেন কোনো আগের কোনো ইয়েও ছিল না, আগে ই থাকে না যে মানুষের ভাষণ লেখা থাকে থাকে, কারণ কোনো লেখা কিচ্ছু না, উনি কিন্তু অনর্গল বলে গেলেন ওনার ভাষণ, আর যা বললেন তা তো রেকর্ডে আসছে আপনার শুনলেন। উনি ওই সময় বলে গেলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তো প্রস্তুত থাকো, তোমাদের এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, এবারের মুক্তির সংগ্রাম, উনি সাথে সাথে বলে গেলেন। তখন কিন্তু পাকিস্তান উনি ওই কথা ওই পাকিস্তানদেরকে শুনেই কিন্তু বললেন, সবাই তো পাকিস্তান বাহিনীতে বসে ছিল না, তারা তো ছিল, উপস্থিত ছিল, কেউ না কেউ উপস্থিত ছিল, হয়তো প্রকাশ করে নাই, তারা ছিল, তারা সবাই শুনলো, আমাদের কিন্তু তারা দেখলো আমরা কাজ করলাম। উনি বক্তৃতা দিলেন, বক্তৃতা দিয়ে উনি চলে গেলেন তো যার জন্য চলেন, তখন তার কথা বলার সুযোগ নাই, কথা বলার কোনো উপায়ও নাই, কথা বলতে পারিনি। তো উনি ভাষণ চলে, আমরা ভাষণ নিলাম, রেকর্ড করলাম, রেকর্ড করে আমার সচিব আর 22 নম্বর সেটে আমাদের অফিস ছিল আর কি, 22 নম্বর সেটে ওটা ওটা ছিল আমার সেকেন্ড গেট উইলার, এই যে প্রেস ক্লাবের সেকেন্ড গেট উইলার গেট ছিল, আগে দেখছেন কিনা ওই সেকেন্ড গেট থেকে গাড়ি ঢুকতে পারতো, বাইরে যেতে পারতো না, ওই সেকেন্ড গেটের সামনেই আমাদের ইয়ে ছিল 22 নম্বর সেট, অর্ধেকটা আমাদের, অর্ধেকটা আর এক গভর্নমেন্টের, ওই অর্ধেকটার মধ্যে আমরা অফিস করতাম। তো আমাদের কয়েকজন আমরা অফিসের মধ্যে বসতাম, একটা প্রজেকশন রুম আসছিল, প্রজেকশন রুম আমরা বসতাম, বসার সিট ছিল না আমাদের, আমাদের বসার জায়গা চেয়ার, আমাদের কোনো চেয়ার টেবিল ছিল না, বসার জায়গা ছিল না, এখানে বসতাম, ওইখানে বসতাম, দিনভাবে কাজ করতাম। তখন কাজের নেশায় কাজ করছি, তখন তো যে চাকরি করি, নেশার সাথে পেশা, পেশার সাথে নেশা, একটা নেশা, নেশা কিন্তু ছিল আমার, এটা কাজ, এই যে এত কিছু দেখতেছি করতেছি, করলাম, করার পরে এখন এই বঙ্গবন্ধুর নামে যে এখন ই করে আনবো, ডেভেলপ করে আনবো, ক্যামেরাম্যান সব তো শ্যুট করে দিয়ে গেছে, চলে গেছে ক্যামেরাম্যান সব দায়িত্ব হলো শ্যুট করা, উনি শ্যুট করে দিয়ে গেছেন, তো ডেভেলপের দায়িত্ব তো আমাদের উপরে, হ্যাঁ, ডেভেলপ করতে হয় সে FDC-তে, FDC-তে গেলাম, FDC-তে এখন এই ফিল্মের উপরে লিখবো কি, ফিল্ম নিয়ে আসবো কী দেখে নিয়ে আসবো, তখন সাইক্লোন হয়েছিল, আমরা যখন সাইক্লোন হইল 70-এর সাইক্লোন হলো না, ওই সাইক্লোন আমরা লিখলাম উপর সাইক্লোন, এইবার সাইক্লোন বা নির্বাচন এই কিছু এইগুলো লিখতাম, আমরা সাইক্লোন লিখতাম, নির্বাচন লিখতাম, এবার 1-2 দিয়ে মার্ক দিয়ে আমরা ডেবিউটি দিয়ে আসতাম, আবার 2 দিন পরে যাই আমরা নিয়ে আসতাম, নিয়ে এসে রক্ষণ করতাম, পরিচালক দিতাম, সে আলমারি ছিল, আলমারিতে রাখতো, সরাসরি রাখতো। ওরা ওরা কিছু দেখে না, ওরা আপনি জাব দিয়ে আসবেন, ওরা ই করে ফিতে চলাই দিবে, ডেভেলপ হইতে থাকবে, ওরা দিয়ে দিবে, ওরা দেখে কিছু দেখে না, ওরা করে তো মূলত ইয়েরা মানে অ্যাসিস্ট্যান্ট, আমাদের মতন অ্যাসিস্ট্যান্টরা কাজ করে, ওখানে অফিসার তো বসে বসে থাকে, ওরা করে দিয়ে করে পাঠায় আর কি। ফিল্ম তো ফিল্ম আমরা তো নিয়ে আসলাম, প্রসেস করে নিয়ে আসলাম, প্রসেস হয়ে গেল, এখন বঙ্গবন্ধু নিয়ে গেল, ধরে নিয়ে যাওয়ার পরে আর্মিরা কিন্তু প্রায় অফিসে দায়িত্ব নিয়ে নিয়েছিল, মানে অনেক অনেক বড় বড় অফিসে তারা দায়িত্ব নিয়ে নিয়েছিল, আর্মিরা বসে দিয়েছিল তার অফিসার, সচিবালয়ও ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। একদিন আমাদের পরিচালক সাহেব আমাদের ডাক দিয়ে বললো, আমরা তোমাকে দায়িত্ব পালন করতে হবে এই মুহূর্তে আজই, কী করতে হবে স্যার? উনি আমার খুব বিশ্বাস করতেন, আগে তো অনেক কাজ করছি, সে আমার বিশ্বাস করতেন, বিশ্বাস করেন তুমি সদরকার যাও,
তখন সব কিছু কিন্তু সদরকার যাইতে হইতো, সব কিছু সদরকার পাওয়া যাইতো। তো সদরকার থেকে একটা ট্যাঙ্ক নিয়ে আসো, আমি টাকা দিয়ে দিলাম 22 ইঞ্চি কালো একটা ট্যাঙ্ক নিয়ে আসলাম, বড়ো মানে বড়ো বললাম, বড়ো ট্যাঙ্ক কালো 42 ইঞ্চি ট্যাঙ্ক নিয়ে আসলাম। আনার পরে ওনার দিলাম, দেওয়ার পরে উনি ওটার মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ যেটা আমরা করছিলাম আর কি, ওই ভাষণ কাজী নজরুল উপরে একটা বিরোধী নজরুল শাসন ওনার উপরে ডকুমেন্টারি করছিলাম, ওটা তখন করা যায় না, ওটা আমরা করছিলাম আর কি গোপনে। ওটার ছবি এবং আরও কিছু ছবি ওটা বললেন, বইটা আমার বললো তোমাকে আজকে বের হয়ে যেতে হবে, আজকে আজকে বের হয়ে যেতে হবে। তো স্যার কোথায় যাবো? তুমি জয়পাড়া যাইবা। এটা কি 25 মার্চ? না, এটা 25 মার্চ পরে। তারপরের ঘটনা আর কি, টেক ওভার করে আর্মি সব অফিসার দখল করে ফেললো। এখন ওনার সন্দেহ হলো যে সব অফিসার দখল আমাদের কিন্তু আসে, আমরা ভাষণ রেগুলার জানে, আমরা করছি ওরা জানে, যদি নিয়ে যায় জ্বালাই দেয় তাহলে কি তোমার থাকবে না, তো ওর দায়িত্বটা আমার দিল আর কি, তো যাইতে হবে, তোমার ঠিকানা ঠিকানা দিয়ে দিল। তো আমি বললাম স্যার আমার একটু বাবার সাথে দেখা করে আসি, আমার বাবা তো বিজয় চাকরি করতেন, তুমি আমার পয়সা দিল যাও বাবার সাথে। বাবারে বললাম বাবা আমি অফিসের কাছে বাইরে যেতে 2 দিন দেরি হবে, চিন্তা করেন না। বাবারে বললে আমি আসলাম, আসার পর উনি আমার রুমের ভিতরে নিয়ে গেলো, রুমের ভিতরে নিয়ে যে আমার হাতটা ধরে জাগিদ আমজাদ আল্লাহ হাফেজ, ওর চোখগুলি এত বড় বড় হয়ে গেলো। উনি জানতো যে এই ছেলে যদি বাইরে যায় আর যদি ধরা পড়ে তাহলে তো এখনই শেষ হয়ে যাবে, আর তো আর ফিরে আসবে না। ওটা সেটা তো আমার এখন সচিব বের হবো কীভাবে, সব জায়গায় তো পাঞ্জাবি আছে আর আর্মিয়ার আছে বিহারের আছে, আর গেট পাস দিবে কেনা, গেট পাস দিতে সেই তো দেয় সেই তো ধরা পড়বে, আর গেট পাস আমার বের হতে হবে, কীভাবে বের হই? তখন সেকেন্ড গ্রেডের সার্জেন্ট ফরিদ বাঙালি অফিসার ছিল, তার সাথে আমাদের খুব ভালো রিলেশন ছিল। তো ফরিদরে বললাম ফরিদ ভাই আমি তো একটু বেরোতে চাই এই এই ব্যাপার, সে তো বাঙালি তো সে তার জানতো সব কিছু আর কি, আমাদের বিষয় সে সব কিছু জানতো। তো ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুমি বেবি নিয়ে আসো আমি তোমার বের করে দেবো। তখন সেকেন্ড গ্রেডের গাড়ি ঢুকতে পারে বের হতে পারে না, তো উনি করলো কি পল্টন দাদা গাড়ি আসতে পেরেছে থেকে উনি পল্টন ওই রোডটা আটকে দিয়ে বেবির সারা দিলে বেবির বেরিয়ে গেলো। তো আমার সাথে যারা যারা চাকরি করতো আমি কাউকে বললাম, আমার একটু আগিয়ে দিয়ে অন্তত জিনজিরের মতো আমার কেউ জীবনে ভয় কেউ গেল না আর কি। তো আমি একে আল্লাহর নামে বেরিয়ে গেলাম, বেরিয়ে পরে বেবিও বুঝলো যেটা কোনো বিশেষ ব্যবস্থা, ও দিল একটা টান, টান দিলে পরে প্রেস ক্লাবের সামনে ইউএস অফিস অপোজিটে ওইখানে আর্মি বড় ট্রাকের উপরে ফিতাল্লা বুলেট কার নিয়ে বসে আছে। তো তার নিউজ দেয় আল্লাহ করলে বেবি চলে গেলো, ওরা আমার ডাক ডুক দিল না, আমিও তাকাইলাম না, আমি একেবারে আল্লাহ আল্লাহ করতে করতে চলে গেলাম কার্জন হলের পাশ দিয়ে চালখানপুর পাশ দিয়ে চলে গেলাম চক বাজার। চক বাজার বিদেশ তো শাস্তি পাইলাম, কিছু লোকজন দেখা যায় আর কি, আর সব রাস্তা ফাঁকা, আর্মি টহল দিতে আছে সব রাস্তাঘাট ফাঁকা। তখন চক বাজার যাওয়ার পরে সোয়ারি ঘাটে গেছি, পরে দুই ছেলে গিয়েছে ট্যাং নিবে, আমি তোমরা পারো বড়ো লোকদের ডাক দাও। তো বড়ো দুই লোক আছে, স্যার ইসমে কিয়া এত ওজন নিয়ে যায় কথা কইস না, ওই যে ঢাকায় বাসায় আর কি নিয়ে আমার পার করে দিয়ে তোর নৌকা উঠে অগে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে দিন ধরে যাই দিয়ে সব ৬০০ লোক মানে জীবনে ভয় পালাইতেছে, বুঝলেন না? তো জীবনে ভয় ওরা পালায় আর আমি পালাইতেছি বঙ্গবন্ধুর ছবি নিয়ে। তো বাসে একটা ভরা বাস সাইড যেতেছে, আমি পিছনে জোরে থাপড় দিছি, তখন চেয়ারের ভিতরে অন্যরকম ছিল, তো থাপড় দিতে বাসের ড্রাইভার বা দিকে ঘুরে ডাইন দিকে ঘুরে তাকাই দেখায় কী বুঝলো যায় না, বাস থামাই দিল, থামাই দিয়ে আমার ইঙ্গিত দিল উপরে উঠে দেন, দিলাম উপরে উঠি, উপরে উঠে দিয়ে উপরে আমি যে বসলাম, বসে আমি শান্তি পেলাম না, কিন্তু যদি আমার পিছে লয়ে থাকে আমার ভয় যদি পিছে লয়ে যদি দেখে থাকে তো কী হবে। এদিকে খয় শব্দ আমাকে বিদায় দিয়েছে, বিদায় দিয়ে উনি সাথে সাথে বাইরে আসে, আইসা আমার পায় নাই, এত তাড়াতাড়ি আমি বাইরে উঠে যাব বাসে উনি জানতে পারে নাই, উনি আমার না পেয়ে উনি গেছে পাগল হইয়া, জোর তো দূরে লয়ে গেছে মেরে ফেলেছে, তো নাই আর উনি আবার সেই সেই বাড়িতে গেছে। আমি যে উঠছি যে ট্যাঙ্কটার বাড়িতে বাড়ির লোকজন বলি নেই যে কী আছে, আমি বলছি অফিসের কাগজপত্র, ওই যে ওর মধ্যে কী আছে কথা বল, ওরা জয়পাড়া মসজিদ দারোগার বাড়িতে, জয়পাড়া মসজিদ দারোগার বাড়িতে, আমি বললাম না যে এটার মধ্যে কী আছে, আমি বললাম যে এটা অফিসের কাগজপত্র রেখে গেলাম স্যার বলছে। তো উনি যদি পিছিয়ে যায় উঠছে, আমরা আমরা ডাক্তার পিছিয়ে করছে আমার দিকে হাসি আইসো তুমি, আমি আইসি তো বসো। তো ওই রাত্রে বাজে রইলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরের দিন সকালে আমি ওখানে বের হই আর কি, এইভাবে ওখানে নিয়ে গেলাম। ওইটা কি ওই যে আপনার ট্রাঙ্কটা কি ওই মসজিদ মসজিদ দারোগার বাসাতেই ছিল? ও কিছুদিন ছিল, তারপরে কিছুদিন, তারপরে তো খয়সাব খয়সার ফ্যামিলি টামিলি তো ঢাকা নেই, কেউ তো ঢাকা নেই, সব চলে গেলো সরকু সাহেব বলে একটা গ্রাম আছে,
জয়পুরের পারে পাশে আর কি কোন জেলায় এটা ঢাকা জেলা সবই ঢাকা জেলা এটাও ঢাকা জেলা ঢাকা জেলা দুয়ার থানা জয়পুরের মধ্যে দুয়ার থানা ওই চরকসের দুয়ার থানায় তো গেলাম যাওয়ার পরে তো স্যার আমার বললো যে তুমি আমার ফ্যামিলি নিয়ে আসো কোথায় যাবো স্যার আমার অত্যাধিক ভালোবাসত অত্যাধিক বিশ্বাস করতো মনে তার ফ্যামিলি আমাকে আনতে পাঠাইলো তো তার এক বোনজনের সাথে আমার দিয়ে পাঠাইলো আমি গ্রাম সব চিনি তো পাঠাতে বলো যে দানেশকার বাড়ি যাও দানেশকার তো আমি খুঁজে পাইনি দানেশকার দানেশকার উমেশকার বাড়ি আমি জানি না উমেশকার আমার রিলেশন তো ওই বাড়ি দানেশকার বাড়ি গেছি যাই সেটা ওর যে একটা ইন্দারা পাড়া ছিল ওইটা দেখে চিনা লাগলো ওইখানে ছোটো সময় স্লিপ পড়ে গেছিলাম ওটা দেখে আমার মনে হলো আর কি যে আমি তো এখানে পড়ে গেছিলাম মনে হইতেছে আমি বললাম যে উমেশকার বাড়ি কোনটা যে এইটাই তো উমেশকার বাড়ি উমেশ এই তো দানেশকার ভাই উনি আমার মামার শ্বশুর তো আমি ছোট মত চিন্তাম না তো যাই একদিন থাকি তার ফ্যামিলি ট্যামিলি নিয়ে আসলাম ঢাকায় আসার পর উনি যে তার পরের দিন চলে যাবে কলকাতা এরকম আমি এইটাই কথাটা কিন্তু আমার গোপন করে গেছে এই কথা খালি আমার বই আগের দিন বলছে যা ঘটবে ছবি তুলে রাখবা দেখানো দরকার ছবি তুলে রাখবা যা যেখানে যা ঘটবে ছবি তুলে রাখবা এই তাত্ত্বটা কিন্তু দিয়ে গেছিলো যেখানে যা ঘটবে ছবি তুলে রাখবা পরে এখন আমাদের কাছে কিছু নন বেঙ্গলি ছিল দোবাসী ছিল ওরা বলে যে আমজাদ তুমি বঙ্গবন্ধুর ছবিও সরাইলা ডাইরেক্টরও সরাই দিলা আমি তো ভয় পাইয়া তো যদি প্রকাশ করে দেয় তো আমি তো মরে যাবো তখন আমি আত্মগোপন বাড়িতে চলে গেলাম প্রায় মাঝখানে বাড়িতে থাকি আবার পরে আসলাম আর কি ভাষণটা তো চল গেল তো ওই মসজিদ চরকসাই নিয়ে গেলো চরকর ধানের গোড়ায় চলে গেলো ওটা উমেদ খার ধানের গোড়ায় চলে গেলো ধানের গোড়ার ভিতরে সামনে রাখছিল না না ওইখান থেকে উনি যখন কলকাতায় নিয়ে চলে গেলো কলকাতা যাইয়া বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করিয়া ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে মুক্তিবাহিনী পাঠাইয়া ওটাকে নিয়ে যায় ইন্ডিয়া যুদ্ধ চলাকালীন সময় ইন্ডিয়া ছিল ওটা এটা অনেকেই জানে না কোথায় কী থাকে যুদ্ধ চল তত ইন্ডিয়া ছিল দেশজন স্বাধীন হলো তখন উনি ওরা নিয়ে দেশে চলে আসে দেশে চলে আসে তখন কিন্তু আমরা ডিএপি হয়ে গেলাম আর ওই যে পাকিস্তান ডিএপি ওরা কিন্তু নোহয়ার ওরা পাকিস্তান নাই ওরা কেরা ওরা করলো কিন্তু অল্লা দোল্লা এসে এই কয়সবের কাছে আমাদের ডাইরেক্টর যোগদান করলো আর কি তখন তো একটা মাত্র সেট জায়গা হয় না তো পিএইড আমাদের অর্ধেক রুম ছেড়ে দিল তাতেও জায়গা হয় না বসার জায়গা পাই না পরে বঙ্গবন্ধু জানতে পেরে বঙ্গবন্ধুকে যে এখন যে বর্তমান ডিএপি অফিস যেটা এই যে বিজয়নগর ওই 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 জায়গাটা আমাদের দিয়ে দেয় আর কি যে তোমরা এখানে এখানে এসে অফিস এই এই জায়গায় তোমরা অফিস করো তখন আমরা ওইখানে এসে অফিস করো আর কি ভয় লাগে না তা না ভয় লাগছে ভয় লাগে না কিন্তু বললাম যে এই ছেলের মতন আমি ছিলাম তখন একটা কিছু তরুণ কিছু করার ইচ্ছা ছিল আমাদের আমরা যে কজন কাজ করছি সবাই কিন্তু মোটামুটি তরুণ খয়ের সাহেব স্যার আমরা সবাই তরুণ ছিলাম আমার সবার একটা ইচ্ছা ছিল আমরা কিছু করবো আমরা কিছু করতে পারবো বুঝলেন একা কিন্তু হয় না ফিল্ম কিন্তু একা হয় না মানে আমাদের ইতিহাসে টিবয় থেকে আরম্ভ করে ডাইরেক্টর মতো জড়িত সবাই সবাই ফিল্মের কাজ করে আমাদের কাছে কিন্তু সবাই আমরা জড়িত ছিলাম একা 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 আমি যে একা কন্টিনিউ তা না আমাদের সবাই আমরা কাজ করতাম এটা তারপরে যে বলেন যে ভয় হয় না তখন কিন্তু আমার দুইটা ছেলে হয়ে গেছে আমি মায়ের কথা চিন্তা করি বাবার কথা চিন্তা করি আমার দুইটা ছেলের কথা চিন্তা আমার স্ত্রীর কথা চিন্তা করি সব কিছু ভুলে যায় কিন্তু আমি সব কিছু ত্যাগ করে কিন্তু বঙ্গবন্ধু আমার ভালোবাসতো বুঝলেন দেশকে আমি ভালোবাসি বঙ্গবন্ধু ভালোবাসি আমি কিন্তু জীবনের ঝুঁকি নিয়েছিলাম এই জন্যেই একটু আগে কিন্তু বলছি যে মাঠে লক্ষ লক্ষ লোক একটা মানুষের মধ্যে টু শব্দ ছিল না তারা সেদিন ছিল কী নির্দেশ পাই কী আদেশ পাই তারা কিন্তু সেইটাই জানতে আসছিল তারা কিন্তু অন্য কিছু করার জন্য আসে নাই কাউকে দেখছি তাদের সাথে চিরামুটিও বান্ধব ছিল বুঝলেন দেখা গেছে যে মাটিতে বেরিয়ে যেতে পারবে না পানি আনতে পারবে না উঠতে পারবে না কী করবে এই অবস্থা দেখছি আমি অনেক মানুষকে শুনেন এখন আমি আপনি আমি যত যাই বলি আমি অমুক করছি আমি পতাকা করেছি আমি ইশতেহার পাঠ করছি যাই বলেন ওই এক কেন্দ্র উনি না হলে কিছুই হইতো না ওই ওইখানে যদি কোনো ইঙ্গিত না আসতো কোনো সংকেত না আসতো তাহলে কিছুই হইতো না ওনাকে কেন্দ্র কিন্তু সব হয়েছে আমিও কিন্তু এই যে ফিল্ম নিয়ে গেছি আমিও কিন্তু যাইতাম না যদি উনি না থাকতো আমিও যাইতাম না এইটা কিন্তু অনেকে বলে যে আজকে আমি এইটা করবো এইটা করবো ওনারকে এই স্বীকৃতি দিবো ওনার এই স্বীকৃতি দিবো কোনো স্বীকৃতির দরকার নেই স্বীকৃতি একমাত্র বঙ্গবন্ধু এটা কিন্তু আমি আমি সামান্য মানুষ আমার লেখাপড়া আমি বেশি জানি না কিছু জানি না সামান্য হাতে কোনো চাকরি করছি আমার ডাইরেক্টর এক এক ইয়ে মানে
হায়ার অফিসার টেলিফোন করে বলছিল, দেখো ওদের হাতে পায়ে ধরে আনছি, ওরা কিন্তু লেখাপড়া জানে না, হাতে হাতের বাটাল কাজ করে, মাথা পিছিয়ে বাড়ি দেশ চলে যাবে, ওরা কাজ চাকরি দাঁড়ান না, এরকম কথা বলছে, বুঝছেন। দেশ স্বাধীন হয়ে গেল, দেশ স্বাধীন হয়ে বঙ্গবন্ধু আসলেন, যেদিন আসবেন সেদিন কিন্তু আমার ডিউটি ছিল ফার্মগেট এলাকায়, অনেকের ডিউটি বিভিন্ন জায়গায় ছিল, আমার ডিউটি ছিল ফার্মগেট এলাকায়। তো ফার্মগেটের ওই সাহেরা খাতুন আসল না মন্ত্রী, ওর বাড়ির ছাদের উপরেটা আমি ছবি নিই আর কি। তো বঙ্গবন্ধু আসলেন, এত লোক, মানে লোকের কান্ধের উপরে পা দিয়ে হেঁটে যাওয়া, এরকম লোক এই ওখানে বঙ্গবন্ধু হাত দেখা। এরপরে আমি চলে গেলাম ওনার বাসায়, বাসায় যাইয়া উনি রেসকোর্সে বক্তৃতা দিয়া বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর রাস্তায় হাজার হাজার লোক, বাড়ি ভরা লোক, আত্মীয় স্বজন, ওই দিন যে একটা স্মৃতি আর একটা সিনারি, সে জিনিস ভোলার মতো না। কেউ আনন্দের কান্দা, কেউ খুশির কান্দা, কত রকম কান্দা, আমার নিজে চোখটা পায়নি এসে গেছিলো ওই অবস্থা দেখে। যতক্ষণ বঙ্গবন্ধু বেডরুমে না গেছিলো আমি ততক্ষণ ওই বাসায় ছিলাম আর কি। উনি বেডরুমে চলে যাওয়ার পরে পরে আমি চলে আসি আর কি। এরপরের দিন থেকে কিন্তু আমি ওনার সাথে অ্যাটাচ আর কি। ওই দিন তো একটা কাজ করলাম, আমি পরের দিন থেকে আমার অর্ডার তুমি বঙ্গবন্ধুর সাথে থাকবা, কয়েক আমার অর্ডার দিল, আমি রইলাম। তো ওই সকালে যাইতাম, দিন ভরে থাকতাম, কাজ করতাম, একাই কাজ করতে হতো সব। তখন তো আর শিফটিং ছিল না, আমাদের অত লোক ছিল না, শিফটিং একাই কাজ করতে হতো, কাজ করলাম। এরপরে বঙ্গবন্ধু কলকাতা গেলেন, প্রথম গেলে উনি আজ দেশে এসে অস্ত্র উদ্ধারের জন্য, কাদের সিদ্দিকের অস্ত্র উদ্ধার জমা, অস্ত্র জমা দেওয়ার জন্য ওই মাঠে গেলাম। ওই মাঠে বিশাল এলাকা মাঠ বইরা অস্ত্র, বিশাল অস্ত্র কারখানা কাদের সিদ্দিকে, তো অস্ত্র গোদামে। তো উনি অস্ত্র কাদের সিদ্দিক অস্ত্র নিয়ে উঠতেছে, হাতে নিয়ে বঙ্গবন্ধু দাঁড়িয়ে আছেন। তো উনি হাতে দিবে মনে করছে, কাদের সিদ্দিকের পায়ের মধ্যে অস্ত্রটা দিয়ে দিল আর কি। আন্দ উঠিল, কাদের সিদ্দিক উঠিয়ে খাড়া করলো, কথাটা বললো, এই করলাম আর কি। এরপরে উনি গেলেন কলকাতা, কলকাতা যাওয়ার পরও আমার আমি ওই টিমে যোগ দিই আর কি। আমার কলকাতা চলে গেলাম, কলকাতা যাওয়ার পর এরপরে ওইখানে ওই খয়স আমার দমদম এয়ারপোর্টে আমার দিল ডিউটি, যেখানে নামবে উনি, মানে যেখানে শক্তির কাজ, যেখানে বুদ্ধির কাজ, সেইখানে আমার উনি রিপোর্ট করতো আর কি। তো উনি আমার ওই দিল ডিউটি। তখন দুজন কেমন, আরও এক্সট্রা তিনজন কেমন আছে, তখন আমার আমাদের আরও ভালো ভালো কেমন আছে, তাদের না আমারে দিল, তোমার হাত স্টেটে তুমি যাই এই অ্যারাইভালে তুমি কাজ আবার করবা। তো উনি আমার দিয়ে উনি পাশে খাড়াই আছে আর কি। আর ইন্ডিয়ান ফিল্ম ডিরেক্টর বিনয় রায় দুজন এক জায়গায় পাড়ে কথা বলতেছে, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্টের লোকজন দেখুন এত ক্যামেরাম্যান, এত সাংবাদিক কোথায় জায়গা দিবে, শোন না, মানে মাঠ ভরে গেছে। পুরা করলে কি, ওই যে মাল টানে ট্রলি, ওই ট্রলির ইঞ্জিন লাগে, ট্রলি একটার পর একটা লাগাই দিল, রেলগাড়ি বানিয়ে ফেলাইল আর কি। তোমার সব এইটার মধ্যে উঠো, যার সামনে বলো সেই ক্লিক করবা। আমি কি কয় কিনি, এটা তো ছবি নেওয়ার কাহিনি হলো না, কেমনি ছবি নেব, এটা ছবি আমার তো ছবি হবে না। আমি উঠলাম, উঠতে হবে, অর্ডার পালন করতে হবে, উঠলাম। ওঠার পরে তখন আমি দেখতেছি বঙ্গবন্ধু কোন জায়গায় বসছে বা দিকে, উনি উঠলেন, বিশাল দেহ তো টের পাইলাম যখন উঠলেন, সব কিছু দেখলাম, এইটু কতক্ষণ লাগতে পারে, এতক্ষণ লাগতে পারে, গেটটা করে কতক্ষণ লাগে, আমি সব ক্যালকুলেশন করতেছি আর কি। খুললে তো যেই নাকি গেটটা খুলছে আর বঙ্গবন্ধু হাতটা দিয়েছে, আমি জাম দিয়ে যাইয়া শর্টটা ধরছি, ধরার পর ওই টলের মধ্যে যে লোকগুলি সব গুলাইছে আমার উপরে, আমি যেন উঠতে পারি না, আমার নিচে ঠেলে ঠেলে ওইটা আইসে। তো কোনোরকমে খয়সবের কাছে আমার ডাইরেক্টের কাছে আইসি, তখন ওই যে ইন্ডিয়ান যে ক্যামেরাম্যান পাঞ্জাবি আছে খুসলা, ও এসে খুঁজবে নেই না শালা। তো ওই ডাইরেক্টর ডাক দেখলো, শালা এই ছোট বাচ্চা নিয়ে এলে তুমি নিতে পারলা না, ওর দিয়ে গালি। তো আমার এই ছবিটা আমার দিয়ে যাবে, আমি কই আমার ডাইরেক্টর ও যদি দেয় তুমি দেখো। এবার কাজ করো, কাজ করার পরে ঘরের মাঠে গেলাম, আমার ক্যামেরার সাথে কাজ করলাম, সব যে কাজ টাজ করার পরে মানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে যেটা ওইটা আমি কাজ করলাম, ওইখানে গেল অপেক্ষা করতেছিল, সালাম দিল ইন্দিরা গান্ধী, সালাম দিল, সালাম দিয়ে বসে আলোচনাগুলো করলাম। করার পরে এরপরে গেল বাংলাদেশ মিশনে, বাংলাদেশ মিশনে যাওয়ার পরে তখন বঙ্গবন্ধু দোতলায় উঠছে, নিচে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, আন্ধারে কিছু দেখা যায় না। তো আমার কাছে ছিল সানলাইট, আমার সানলাইট ছিল, আমার উপস্থিত বুদ্ধি আমি দৌড়দা করলাম কি করে না করে, আমি দৌড়দা যাই লাইট সানলাইটে দিছি, যেই লাইট লাইট দিয়েছি তখন দেখছে সব মানুষ, সব নিচে থেকে হাততালি। এবার তো গেল চা নাস্তা খাওয়ার জন্য গেল সবাই, আমরাও নিচে তাহলে চা নাস্তা খাওয়াচ্ছি। তো এরপরে কি চা নাস্তা খাওয়ার সময় দেখি যে বিশাল একটা দেহ আমারে জড়াই ধরছে, আমি তখন এই এই জায়গার মধ্যে বিদেশে আমার জড়াই ধরবি করা গেটে বসে গেলে তো দেখে বঙ্গবন্ধু জড়াই ধরে ডাকছে,
স্যার কমো না ভাই কমে তো তাল পাইতেছি না, বুঝছি 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 ভালো করে খাইয়ে দেয়া হয়, এইভাবে ভাষা কথা বলতো আর কি। ওই জিনিসটা এখন মনে হয় যে আমার কীভাবে জড়াই ধরছিল মনে হয় আর কি বলি। তারপরে তারপরে বঙ্গবন্ধুর সাথে আরেকবার আরেকটা আরেকটা স্মৃতিগুলো বলে দিচ্ছে আর কি। আর স্মৃতি বঙ্গবন্ধু মা যখন মারা গেল সেদিনও আমার স্মৃতি পরে টিএসসিতে আমার ইয়ে ছিল, কাভার ছিল, আমি যখন কাভার সে ব্যাক করি তো হেডলাইন জানে আমি অফিস আসলাম, এত অন্ধকার আসছি পরে ওই খরের এরকম দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমি গাড়িতে নামো না দাঁড়াও খরের সময় দাঁড়াই গাড়িতে থাকো, আমার ফিল্ম দেয় চেঞ্জিং দেয় ব্যাটারি দেয় সদরঘাট যাও, আমি সদরঘাটকে যাও মানে ধমক দিয়ে দিল আর কি, ধমক দিতে আদরও করতো, ধমক দিয়ে যাও গেলাম সদরঘাট, সদরঘাট যাই দেখি সদরঘাট একটা রিক্সা নাই, একটা গাড়ি নেই, কিছুই নাই, টার্মিনাল পর্যন্ত গেলাম দেখি রক্ষী দাঁড়িয়ে রয়েছে, ভাই কী হয়েছে কো জানেন না বঙ্গবন্ধুর মা মারা গেছে, ওই তখন শুনলাম যে বঙ্গবন্ধুর মা মারা গেছে, ওই জাহাজ খারেছে যান জাহাজে যান, জাহাজে যে গেলাম তো আমাদের যে রুম আছে সেই রুমে গেলাম, আরও ক্যামেরাম্যান আছে সেখানে বসলাম, যাওয়ার পরে লোকে তোমার সাত নম্বর সিগনাল, ওই ওই সাত নম্বর সিগনাল কীভাবে আপনার জাহাজ স্যারে ক্যাপ্টেন রহমান তখন আইডব্লিউ চেয়ারম্যান আর কি, ক্যাপ্টেন রহমান বলতেছে যে আমি দেশের প্রধানরা নিয়ে আমি এখান থেকে জাহাজ ছাড়তে পারি না, তো ধমক দিতে তারে তুই বড়ো চেয়ারম্যান হয়ে গেছে, আমি আমার মা মরে গেছে আমি যাবো তুই জাহাজ ছাড়বি না, জাহাজ স্যার দিল জাহাজ সাইডে গজেরিয়া যাওয়ার পরে সাইকেলে পড়লো দোতলার উপর ঢেউ উঠে গেলো বুঝছেন, তো আমরা তো সব কান্দাকাটি শুরু করে দিয়েছি, প্যান্টু জুতা চলছে প্যান্টু ঢিলা করে বাইয়া দিয়ে খারাই দিয়েছি, টেলিভিশন আতা ভাইয়া ছিল আতা ভাইয়া, আমি তো সাঁতার জানি না, আমরা ধরে রাখছি আপনি ধরে রাখেন যদি মরি তাহলে আমরা মরে বাঁচলো আপনি বাঁচবেন, ধরে ধরে থাকেন, এবং ক্যাপ্টেন রহমান অর্ডার দিল যে লঙ্গর ফলে চার কোনো ঝমঝম করে লঙ্গর পড়ে গেলো, পাগলা ঘন্টা বাজায় দিল কোনো জাহাজ যদি মাইরে দেয় ঘন্টা বাজা শুরু করে সারা রাত আমরা ওইখানে রইলাম আর কি, সারা রাত থাকার পরে পরের দিন সকালবেলা স্টিমার ছাড়লো, সন্ধ্যার আগ দিয়ে যাই পৌঁছলাম আর কি আমি আমরা টুঙ্গিপাড়া, বাইরে বাড়িতে গেলাম, বাড়ি যাওয়ার পরে তো লাইটটা লাগাইছি, ছবি নিবার জন্য যে লাইটটা জ্বালাইছি মনে ভাই এসে টান দেয় আমার নানি বাড়ি তুই ছবি নিবি, খুব রিলেশন ছিল তো মানে তুই মই করে কথা কথা তুই আমার নানি বাড়ি তুই ছবি নিবি তুই বন্ধ কর, আমার আমি তো ক্যামেরা আমার তো ছবি নিতেই হবে আমার দায়িত্ব দিচ্ছে ছবি নিয়ে আমার ছবি ছবি নিতে হবে, তো যখন সব ঘরে মজগুর কান্দা সব জ্বর ইয়ে হয়ে গেছে কফিন ধরে সব কান্দাকাটি করতেছে একেবারে বেশি রকম, তখন কোনোরকম লাইটটা জ্বালে একটা শর্ট নিয়ে পালাই গেছি নিয়ে গেছি, তো এক কাপড় এক শার্ট পেঁধে গেছি বাসায় জানাই জানি কোথায় গেছি, পরে একদিন দেখি দুপুরে বঙ্গবন্ধুর বাবা বসে আছে আর বঙ্গবন্ধু এখানে মাথা দিয়ে শুয়ে আছে, আর বাবা মাতৃহারা ছেলের মাথা বোলাই দিতেছে আর কি, দেখি আমার মনে হয় বিরল ছবি এরা তো আমার ছবি তুলতে হবে, যাই হোক আমি তাড়াতাড়ি যাই কেমন নিয়ে ছবিটা তুলছি, আমার দেখে আরও যারা আসলো তারা দৌড় দেখে আছে, যাওয়ার পরে দেখা যে হুট করে আওয়াজ হয়েছে গেছে ঘুম ভাঙে, সাইজ দেখছে আমারে দেখে তো এসপি এটা অ্যারেস্ট কর, এসপি বঙ্গবন্ধু কেমন অ্যারেস্ট করবো প্রথম সাহস পায় দ্বিতীয়বার যখন অ্যারেস্ট কর তখন আই গিয়ে এসে যখন প্রসিড হয়েছে তখন আমি ঘুমাবো আমার ছবি তুলবো, আমি বিয়া খাবো আমার ছবি তুলবো, আমি ভাত খাবো আমি ছবি তুলবো, আমার বাপের গোলে শরীর আমার ছবি তুলবো, ওরা পাইছে কি তখন বলছে না এটা যোগ তখন থামলো আর কি, এইভাবে বঙ্গবন্ধু মানে সাথে আমার দিন কাটছে আর কি, তো উনি এইভাবে চিনতেন, তো অনেকে অনেক কিছু পাইছে কিন্তু আমার কাছে সবচেয়ে বড়ো কথা যে উনি আমার বড় যে জড়াইয়ে ধরছে দুনিয়া আর কিছু না পেলেও এই এই জিনিসটা আমি যতদিন পাইছি তার জিনিসটা মনে থাকবে, আমার এখনও মনে হয় যে আমার বুকের ভিতরে জড়াইয়ে ধরে আছে আর কি, এটা মনে হয় আর কি আমার, বেশ কিছু ডিউটি করার পর আমার একটা অসুস্থ ছিল যার জন্য আমি অত গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারিনি, আমি বললাম যে আমার এখন এই দেন আমি এই কাজগুলো করতে পারতেছি না, পরে আমি অবসর নিই, অবসর নেওয়ার পরে এরপরে তো বেশ দিন চলে গেল, এরপর এরপর লাস্ট ডেট যেটা 25 তারিখ সেদিনও টিএসসিতে আমার ডিউটি, আগের দিন রাত্রে ক্যামেরা ট্যামেরা লাগাইতে আসলাম লাইটটা সব সেট করে দিয়ে আসলাম, সকালবেলা যাবো ভোরবেলা উঠছি আটটার মধ্যে এসে পড়ে ভোরবেলা উঠছি, ওইটা গোসল টোসল কইটা প্যান্টটা পইটা কেবল বোতাম লাগাবো, এই সময় রেডিওতে আগে সুন্দর সুন্দর গান হইতো সকালবেলা, রেডিও অন করছি, অন করার সাথে সাথে কয় কি যে বঙ্গবন্ধু অ্যারেস্ট করা হয়েছে, আমি একটা গালি দিলাম তো সারা এখনও টেপটি ইউজ করে নাই, আমি মনে হচ্ছে সেই আগের অ্যারেস্ট করে সেইটাকে জানা যাচ্ছে, পরক্ষণেই শোনা যায় যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বুঝলেন, আর এক বছরে যে বঙ্গবন্ধু হত্যা করা হয়েছে, যখন বললো তখন আমার মনে যখন মাধ্যমে বাস পড়লো আর কি, আমি সাথে বিশ্রামে কাজে পড়ে গেলাম, আমার ওয়েবসাইট পাশে ধরে ফেললো, ওই যে পড়লাম 22 দিন আমার উঠতে পারিনি,
ভাত খাই বমি করি, পানি ওষুধ খাই বমি করি, আমার বমি 22 দিন কেটে গেলো আর কি। এই অবস্থা ওই এইভাবে চলে গেলো আর কি দিনগুলি আর কি। এইভাবে গেল, দেশ স্বাধীন হইলো। দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু আসলো, দেশ চললো। 21 বছরের কথা বললেন, 21 বছর যে কীভাবে চাকরি করছি এটা আমি বলতে পারবো না। তখন কিন্তু FDC ক্যামেরার খুব ক্রাইসিস ইয়ের, তখন আমি টেলিভিশনে FDC থেকে এই সমস্ত কার্যকলাপের জন্য আমি FDC বিতাড়িত হয়ে গেলাম। DAP থেকে, DAP ভিতরে টেলিভিশন আমার আশ্রয় দিল, আমি টেলিভিশনে চাকরি পাইলাম। টেলিভিশনে চাকরি যোগদান করলাম, টেলিভিশন চাকরি করতেছি, করতে করতে একদিন আমি অ্যাক্সিডেন্ট করলাম, এই পাটা ভেঙে গেল, এই 6 টুকরা হয়ে গেল পাটা ভেঙে। এনে আমার এই ভিতরে 6টা স্ক্রু আছে, 2টা পাতা আছে এখন এই পায়ের মধ্যে, সেই পায়ে স্ট্রোক করছে। তো এখন তো মুখ খুলতে পারেনি, বঙ্গবন্ধুর নাম তো মুখ আনা যেত না। মানে মাননীয় প্রধানমন্ত্রী যেদিন প্রথম প্রধানমন্ত্রী সিটে বসে, প্রথম সিটে বসে যেদিন অফিসের কাজ কাজ করার জন্য, সেই সিটের ছবি কিন্তু আমি তুলছিলাম। একজনের ভাগ্য হয় আর কি, আমার ভাগ্য ছিল আমি তুলছি আর কি। কোনো দেশের জন্য ঝুঁকি নিয়েছিলাম, জীবনের জন্য। আর যদি এই যদি আমি ঝুঁকি না দিতাম, তাহলে বঙ্গবন্ধুকে আমরা বাঁচাতে পারিনি। যাদের বাঁচানোর কথা তারা কিন্তু বঙ্গবন্ধু বাঁচাতে পারে নাই। তারা পাবলিকের পোশাকে বড় মানে বড় বড় অফিসার হয়েছে, বড় বড় হয়েছে, কিন্তু তারা কী করলো সেদিন? আমি ওরা সাধারণ অ্যাসিস্ট্যান্ট হয়ে যদি এত বড় জীবনে ঝুঁকি নিতে পারলাম, তারা বঙ্গবন্ধু বাঁচানোর জন্য ঝুঁকি নিতে পারে নাই? তারা কিন্তু আসতে পারছে নাই। ট্যাঙ্ক বাড়িলো কীভাবে, কীভাবে বাড়িলো আপনার এত গুলি গোলাগুলি বাড়িলো? তারা অফিসাররা কী করলো, যারা কী করলো, আমার প্রশ্ন এখন সেইটা। আমি প্রশ্ন করার কেউ না, তবু আমি প্রশ্ন করলাম যে কী তারা সেদিন কী করলো, তারা কেন সেদিন এই জবাব, এই জবাবটা কিন্তু এখন নেওয়া দরকার। তোমরা কী করছিলে সেদিন, কীভাবে তারা হত্যা করলো? তারা তার বাড়িতে গেল, এত লোক গেল, এত ট্যাঙ্ক বাড়িলো, এত কিছু বাড়িলো, একটা চাবি সিকিউরিটি সার বাইরে হতে, এই যে কীভাবে অস্ত্র করে বাড়িলো, তোমার হিসাব নেও না কেন? আজ মধ্যে হিসাব হয় না, এটা হিসাব নেওয়া উচিত। এখন আমাদের সাধারণ ছেলে যদি আপনার একটা সাধারণ অ্যাসিস্ট্যান্ট যদি এত বড় দায়িত্ব নিতে পারে, তারাই দায়িত্ব নিতে পারে না, রাষ্ট্রের রাষ্ট্রনায়ককে মেরে ফেললো। তারা কি ঘুমায় থাকলো? তা ঘুমানোর জন্য পয়সা দেয় সরকার, বাংলাদেশের জনগণ ঘুমানোর জন্য পয়সা দিয়ে থাকবো জন্য? যখন প্রথম যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসে, তখন কিন্তু আমি তার কাছে কোনো যোগাযোগ করিনি, কোনো কথাও বলিনি। বলিনি এই জন্য যে আমি যে এখন বলি, আমার আরও 5 বছর চাকরি, 6 বছর চাকরি আছে, এই 6 বছর চাকরি আমি করতে পারবো না। যদি প্রকাশ পাইয়া যায় যে আমি এই কাজ করছি, তাহলে আমার হয়তো রিটায়ারমেন্ট দিয়ে দিবে, আমি পেনশনও পাবো না, আমার বাড়ির প্রধানমন্ত্রী ভেঙে নিয়ে গেছে, আমার বাড়ি ঘর নাই, আমি থাকবো কোথাও, আমার ছেলে মেয়ে খাবে কি? এই জন্য আমি তখন প্রকাশ করিনি। প্রকাশ করে অনেক পরে এই জিনিসটা প্রকাশ করি, আর আমি প্রথম প্রকাশ করি, আমার আগে কেউ প্রকাশ করে নাই। আমি সবার নাম বলে দিছি যে অমুক অমুক আমাদের সাথে ছিল, আমার নাম কিন্তু কেউ বলে নাই, আমি বলি আর প্রথম। ওই আরিফিন নামে একটা ছেলে, অর্দুল্লাভাই বাদল রহমান বোধ অর্দুল্লাভাই বোধ হয়, ওই বাদল রহমানের কাছে খবর পাই, ওই আমার খুঁজে বের করছে আর কি। আসলে গত বছর 7ই মার্চে একটা সম্বর্ধনা দিছে, গত DAP একটা সম্বর্ধনা দিয়েছে আমাদের সবাইকে, আমরা যারা ছিলাম সবাইকে সম্বন্ধ জায়গায় সম্বন্ধ দিয়েছে, আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কিছু অনুদান দিয়েছে। এটা এটা কী বলবো, মানে সন্তান সন্তান প্রথম সন্তান হইলে কীরকম আনন্দ লাগে, সন্তান সবারই আনন্দ, আর সেই সন্তান যখন কষ্ট মষ্ট করে ম্যাট্রিক পাস করে আসে, তখন যে মা বাবার একটা আনন্দ, একটা আনন্দের কান্দা, আমার সেইরকম আনন্দ লাগে আর কি। যে আমি কী করছিলাম সেদিন, যে আমার বললাম যে আমার ছোটো বাচ্চা 2টা, আমার মা, আমি কিন্তু বাপ মার একমাত্র ছেলে, আমার আমার ভাইও নেই বোনও নেই, আমি একমাত্র ছেলে। সেই ছেলে হয়ে যে আমি এরকম সাহস নিতে পারছিলাম, এটা কিন্তু এখন কল্পনা করা যায় না, আমি কীভাবে নিয়েছিলাম আর কি। ওই যে বললাম যে ওই একটা মাত্র কেন্দ্র, ওই কেন্দ্র থেকে কিন্তু এই কাজটা হয়েছিলো, যে উনি আমাকে চিনতেন, নাম ধরে ডাক দিতেন, ভালো আসতেন। তারপরে দেশের জন্য একটা মায়া ছিল, একদিনে তারা হয় না বলছে, একদিনে হয় নাই, 7ই মার্চ একদিনে আসে নাই, স্বাধীনতা একদিন আসে নাই, বহুত দিন লাগছে না, অনেক দিন থেকে, অনেক কিছু পরের থেকে। সেই ধরতে গেলে আপনার সেই চলে আসেন, আপনার সেই স্বাধীনতা মানে পাকিস্তান স্বাধীন থেকে চলে আসেন, তখন থেকে কিন্তু বঙ্গবন্ধু বিদ্রোহ ছিল। এটা শুনি আর কি, এখন আমি তো জানি না, এখন প্রতিবছর পড়ে শুনি আর কি। খুব একটা ভালো স্বাধীন ছিল না, স্বাধীন ভালো স্বাধীন হয় নাই, কারণ কী স্বাধীন হলো, উনি ওনারটা বুঝে নিয়ে উনি চলে গেলেন, আমরা কী করবো, আমাকে দাঁড় ডালেন না। কোথায় পশ্চিম পাকিস্তান, কোথায় পূর্ব পাকিস্তান, 2,500 মাইল দূরে থেকে আমাদেরকে কন্ট্রোল করতো ওই পাকিস্তান আর্মি। আমি দোষ দিই না, দোষ দিই যারা নাকি হানাদার বাহিনী তাদের দোষ, ওরা ছিল বল্লস বাহিনী। কেউ না বল্লস, বল্লস চিনেন? বল্লস, বল্লস, বল্লস ছিল একটা পাখি, তীক্ষ্ণ, মানে এর নখগুলো এত তীক্ষ্ণ, আর
ঠোঁটটা এত ধারালো আর চোখগুলো এরকম লাল টকটকা, ওই গোসা ডালের মধ্যে বসে থাকে, গোসা ডালে বসে থাকে, নিচে খেয়াল কর কোথায় মুরগি আছে, ওই ওই ওইখান থেকে দেয় জাম, জাম দিয়ে মুরগির উপর যাতে 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 কাহিল যাতে ওইটা নিয়ে যায় গাছে বসে খায়, বুঝছেন? ওরা ওই 2500 দূরের থেকে আমাদের দেখছে, দেখে আমাদের কত বছর যাতলো, 24 বছর যাতলো, 24 বছর যাইতে তারপরে হানা দিল, বুঝছেন? কিন্তু হানা দিয়ে কুল করতে পারেন নাই একমাত্র বন্ধু বন্ধুর জন্যে।